বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদ্য প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বাইশে উত্তীর্ণ বয়স পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে প্রার্থীদেরকে আবেদন করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বুধবারের সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জামান ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক সঙ্গে ছিলেন মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন ও মোহাম্মদ আলী আইনজীবী শাহিনুজ্জামান শাহিন আদেশের বিষয়টি নিষেধ করেন এই আইনজীবী জানান আদালতে একই সঙ্গে দুই হাজার বাইশ সালের বাইশ সেপ্টেম্বর জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়সীমা কেন আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন এর আগে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বাইশ উত্তীর্ণ বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে দুইশো জন প্রার্থী হাইকোর্টে রিট করেন ওই রিটের শুনানি শেষেই এই আদেশ দেন হাইকোর্ট এনটিআরসি এর কর্তৃপক্ষ এর আগেও বয়সের বিষয়টি ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে